বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2024-এ ফরচুন বরিশাল তাদের দলের জন্য নিয়ে এসেছেন বিখ্যাত এক হেড কোচ, যার নাম ডেভ হোয়াটমোর। অনেকেরই এতক্ষণে তাকে চিনে ফেলার কথা। ডেভ হোয়াটমোর 2002 থেকে 2007 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ ছিলেন। তার কোচিংয়ে দারুণ সব সাফল্য পেয়েছিল বাংলাদেশ। 2005 সালে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জিতে এবং 2007 ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। 2007 সালে তিনি কোচিং থেকে পদত্যাগ করেন। এরপর বিভিন্ন সময়ে নানা দলে কোচিং করান। সেই ডেভ হোয়াটমোরই হেড কোচ হয়ে আসছেন বিপিএলের অন্যতম সফল দল ফরচুন বরিশালের হয়ে। দুইবার রানার্স আপ এবং 2023 বিপিএলে সেরা চার থেকে বিদায় নিতে হয় বরিশালকে। কাগজে কলমে শক্তিশালী হওয়ার পাশাপাশি প্রতিবার টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলে বরিশাল। শেষ পর্যন্ত কিছু ভুল এবং ভাগ্যের কারণে হেরে যেতে হয়। এবার তাই শিরোপা জয়ের লক্ষ্যে দারুণ এক অভিজ্ঞ কোচ ডেভ হোয়াটমোর থাকছে ফরচুন বরিশালের সাথে। সেই সাথে থাকছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবং পাকিস্তানের সেরা ওপেনার ফাখার জামান। বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই চ্যানেলে বিপিএলের সকল লেটেস্ট আপডেট ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে।